শুক্রবার গভীর রাতে খোয়াই জাতীয় সড়কের মহাদেব টিলা এলাকায় বাইক এবং বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এই ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারান বাইক চালক রঞ্জিত দেব গুরুতর আহত হন নিহত সোমা দাস দেব জানা গেছে রাতে একটি সামাজিক অনুষ্ঠান থেকে স্ত্রী এবং কন্যাকে কিনে বাইকে করে সিঙ্গিছড়া স্থিত নিজ বাড়িতে ফিরছিলেন রঞ্জিত দেব জাতীয় সড়কের মহাদেব টিলা চমহনী এলাকায় একটি বোলেরো গাড়ি বাইকটিকে ধাক্কা মেরে পালিয়ে যায় ঘটনায় দু টুকরো হয়ে যায় বাইকটি বাইকের চালক রঞ্জিত দেব বাইক আরোহী ওনার স্ত্রী সোমা দাস দেব এবং কন্যা দেবশ্রী দেব বাইক থেকে জাতীয় সড়কে ছিটকে পড়েন বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে দমকল কর্মীদের খবর দেন দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে খোয়াই মহকুমা হাসপাতালে নিয়ে যান হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বাইক চালক রঞ্জিত দেবকে মৃত বলে ঘোষণা করেন দমকলের এক আধিকারিক এই সংবাদ জানান হাইওয়ে মাদার রাউন্ডের মধ্যে একটা বিরাট এক্সপ্রিয়াস আমরা সঙ্গে সঙ্গে গেফলাম গিয়ে দেখলাম একটা লোক একদম অচেতন করে রয়েছে মহিলাটাও শেষ দেশ সঙ্গে তাদের মেয়ে ছিল মেয়েটা কথা কইতে পারে মেয়েটার থেকে নাম জানলাম মেয়েটার বাবার নাম রঞ্জিত দেব আর দাদুর নাম দেব আর মেয়েটার নাম হচ্ছে দেবশ্রী দেব তাদের বাড়ি সিংহীছা শিববাড়ি আর মেয়েটার মার নাম মেয়েটার মার নাম হচ্ছে সোমা দাস দেব মানে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে একটু জানতে পারছেন না এখানে লোকাল মানুষই কইছে একটা ভুলের গাড়ি তাদের বাড়ি দিয়া বাইকটা পুরো দুই টুকরা করে দিয়েছে বাইকটা দুইটা জাত করে রইছে আর তারা তিনজন মানুষ তিন জাত করে রইছে আমরা আনছি একদম খুব কোন অবস্থা তাই তারা বাসবুকি না জানা গেছে অবস্থায় গুরুতর আহত সোমা দেবশ্রী দেবকে রাতে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে পুলিশ একটি মামলা হাতে দিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে অভিশপ্ত বুলের গাড়িটিকে আটক করতে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছে পুলিশ রিপোর্ট আর ইউজ